फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজো। আমি আজকেই লক্ষ্মী পূজোটা করছি। আগে ঠিক ছিল যে শনিবার আমি পূজোটা করব, কিন্তু কালকে হঠাৎই ঠিক হলো যে পূজোটা আজকেই করা হবে। আজকে করলে নিরাজের কালকে ছুটি আছে, রোববার ছুটি আছে, তাহলে অনেকটাই সুবিধে হবে। আর এবার আমি পূজোয় কোনো বাইরে থেকে পুরোহিত আনছি না, আমি নিজেই পাঁচালি পরে পুজো করে নেব। আর বাইরে থেকে যারা আসে, মনে করো আমার লক্ষ্মী পুজোতে অনেকেই আসে, মানে রাজ্যের যে ক্লাবের সমস্ত বন্ধু বান্ধব পাড়ার লোকজন সবাই আসে, কিন্তু এবার আমি আর কাউকেই বলিনি এই পরিস্থিতির জন্য। ঘরে ছোট্ট করে লক্ষ্মী পুজো করছি, তাহলে চলো দেখে নাও তোমরা আমি কিভাবে আমার ছোট্ট স্বল্প আয়োজনে লক্ষ্মী পুজোটা করছি, চলো। প্রথমেই তোমাদের আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে স্টার্ট করছি। এবার আসছি নিচে প্রতিমায়। এই হচ্ছে আমার একটু ক্লোজ করে দেখাচ্ছি। আমি আজ ঠাকুরকে দিয়েছি ফল, খিচুড়ি, আলুর দম, নাড়ু, তিন রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পায়েস, আর ওই খইটা বাইরে থেকে কেনা হয়েছে, আর তিলের নাড়ু, এগুলো সব বাইরে থেকে কেনা। তাহলে চলো আমি পুজোটা স্টার্ট করি। আবাহন কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমার উপায় করি গো মিনতি, একে তো অবলা মনে ভক্তি বিত্তপতি শক্তি দিয়ে সদাহতি দিয়ে, না জানি করিতে স্তুতি না জানি পূজন, কেমনে তোমারে মরা করি আবাহন, কেবল ভরসা মনে ইহা শুনো আছি যে তোমারই ডাকে তুমি চাও তার কাছে, নিজগুণি কৃপাগুণি বসিয়া আসনে কৃপা দৃষ্টি করো মা গো চক্রবর্তী জানে, এই মাত্র বর তুমি দাও তো সবাই, সত তো ভক্তি গেল তাকে তত পায়, চিরশান্তিময় ধাম শ্রী বৈকুণ্ঠ করি, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী, অনন্ত ঐশ্বর্য যেন যা দেখে লক্ষ্মীপতি, লক্ষ্মী সহ তীর্থ সুখে করেন বসতি। পুজো শেষ হওয়ার পর আমি তোমাদের একটু লাইটিংটা দেখিয়ে দিচ্ছি। এই একটা লাইট দিয়েই চারদিকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বেশি কিছু করা হয়নি। আর এই চাদরটা দেখছো, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের করা। আর পুজোর পর এবার হলো প্রসাদ দেওয়ার পালা, এটা কিন্তু বিশাল একটা দায়িত্ব। পুজো হয়ে, শুধু পুজো হলেই হবে না, সবাইকে প্রসাদ দিতে হবে। আমি এখন সেই প্রস্তুতি নিচ্ছি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। সমস্ত প্রসাদগুলোকে নামিয়ে নিয়ে সবাইকে এবার পরিবেশন করব। তাহলে চলো thank you.
নিয়ে বসেছি সিন্নি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর এখন আমি প্রথমে সিন্নি খাচ্ছি, তারপরে খিচুড়ি খাবো। আর আজকের কথা ছিল যে পোলাও দেওয়ার, কিন্তু পোলাও আর দেওয়া হয়নি, খিচুড়িই করে দিলাম। ভাবলাম পরে হয়তো পোলাও এমনি আমাদের নিজেদের জন্য পোলাওটা করব, কিন্তু এখন সব খিচুড়ি খেয়ে বলছি পেট ভরা রয়ে ভরে গেছে, আর পোলাও করার দরকার নেই। তাহলে আর শুধু শুধু পোলাও করবো কি করতে, এখনো পায়েস ধরা হয়নি, পায়েস রয়েছে পুরো, পায়েস এখনো ধরা খাদ্য আমি দেইনি, কিন্তু একটুকুনি গ্রামে তো এখন যদি আমি পোলাও করি সেই যেরকম করবো সেরকমই ধরা থাকবে, তার থেকে আজকে না করে সানডেতে করবো, আজকে ঠাকুরের যা প্রসাদ আছে সেই প্রসাদই খেয়ে নি। আসলে কি বলতো, আজকে মা লক্ষ্মীর খিচুড়ি খাওয়ারই ইচ্ছে হয়েছে, পোলাও খাওয়ার ইচ্ছে হয়নি, তাই এত প্ল্যান, মানে আগের থেকে যে পোলাও হবে পোলাও হবে, শেষ পর্যন্ত খিচুড়ি হলো। আর আজকের দিনে আমাদের লক্ষ্মী পুজো আজকের দিনে হওয়ার কথা ছিল না, ভেবে বলেছিলাম কালকে করবো, কালকে হলো না আজকেই হলো, এগুলো হচ্ছে মায়ের ইচ্ছে। এখন আর যাই খিচুড়ি নিয়ে আসি, আমার ফেভারিট। আর আরেকটা কথা, একটা কথা বলছি, কালকে আমরা যখন এখান থেকে বেরোচ্ছি তখন নীলাদ্রি বলছে যে মা তুই যদি একটু কৃপা করতে পারে, তুমি তো হেঁটে যাবে, একটু একটা যদি টোটো এনে দাও। বলতে বলতে আমরা দুটো পা হেঁটেছি, আর সত্যি সত্যি একটা টোটো, মানে টোটো মানে চেনা টোটো, আমি বললাম আমি হেঁটে যেতে পারবো, বললেন তারপরে কিন্তু যে টোটোটা এলো না সে টোটোটা আমাদের একদম চেনা, মানে সবসময় নিয়ে যায় নিয়ে আসে, সে তাকে আর না করা গেল না, তার মা লক্ষ্মী সেটাও পাঠিয়ে দিয়েছে টোটোটাও, একদম পাশের বাড়ি, ও মানে আসছে টোটোটা আসছে পাশের বাড়ি প্যাসেঞ্জারকে নিয়ে, আর আমাদের দেখে টোটোটা দাঁড়ালো, যে তারপরে ওকে জিজ্ঞাসা করলো যাবে, ও বললো হ্যাঁ যাবো, এটা হচ্ছে মায়ের কৃপা। আর আজকে এই সব খিচুড়ি নিয়ে বসেছি, আর আজকে কি হয়েছে ভিজে গেছে, মা জল খেতে গিয়ে নাইটি ভিজে গেছে। আজকে ঠাকুরকে আমাদের ছাদে যে পালং পোতা হয়েছে সেই পালং ঠাকুরকে দেওয়া হয়ে তুলে এনেছে এই রাত্রি, বেশি না অল্প, সেই পালং ভালোই ভালো হলো এই যে, আর খুব ভালো হয়েছে খেতে, কিচ্ছু দেয়নি, শুধু আলু আর বেগুন দিয়ে লবণ হলুদ আর একটা লঙ্কা, ব্যাস এই দিয়ে লাস্টে নামানোর সময় চিনি দিয়েছি, দারুণ হয়েছে খেতে, আমিও খেয়ে দেখলাম। খিচুড়িটাও কিন্তু কিছু দেয়নি, হয় না ভোগের খিচুড়ি যেভাবে রান্না করো ভালো হয়, আগে প্রণাম করেছি আবার প্রণাম করলাম। এখন সব ধোয়াধুয়ি গুলো করতে হবে, সব বাসনগুলো ঠাকুরের বাসনগুলো এখনই ধুয়ে রাখবো, নইলে না যদি রেখে দিই কালকে না ভীষণ আলিস্য লেগে যায়। আমি একটু উঁচু হয়ে বসলাম, ওখান থেকে লাইটের ফোকাসটা তোমাদের এখানে পড়ছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে নিই সব জিনিসপত্র, যা সব চারদিকে এদিক ওদিক হয়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিই, এর মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।